আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন ইনশাআল্লাহ। তো আজকে আপনাদেরকে যেটা দেখাবো কি করে আপনি ইলাস্ট্রেটরে একটা ফুললি এই ধরনের ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। কারণ অনেক সময় যারা ইএক্স এবং ইআই ফাইল তৈরি করতে গেলে যাদের প্রবলেম হয় তাদের জন্য আমি নিজেও ফার্স্ট অফ অল প্রথমে আমার নিজের অনেক প্রবলেম হতো, বিকজ আমি এই ধরনের ল্যান্ডিং পেজে প্রথমে করতে পারতাম না। বিকজ এটার মূল সুবিধাটা হলো বিভিন্ন ওয়েবসাইটে যেমন থাকে সেম ওয়েবসাইটগুলো ব্যানারটা আপনি তৈরি করবেন কী করে, এবং সেক্ষেত্রে আপনার এই ধরনের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফলো আপ ফুলফিল করার জন্য আপনার এই ধরনের ডিজাইন করতেই হয়। যারা ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করেন বা ইউআই ইউএক্স ডিজাইন যাদেরকে বলা হয় এই ধরনের কাজগুলো, তো দেখেন অলমোস্ট এখানে কিছু ডিজাইন করছে। এবং আমি আজকে যেটা এখানে আপল্যাবস এর জন্য তৈরি করলাম, আপল্যাবস এর ফাইলের জন্য এটা আমি একটা তৈরি করতেছি। তো এটা তৈরি করার আগে আমি যদি বিগত কিছু ডিজাইন ফলো করি, যেমন হচ্ছে তার আগে আমি আজকে একটু বলে রাখি যে আপনাদেরকে ইলাস্ট্রেটর সম্পর্কে যদি একটু বেসিক আইডিয়া দিতে বলছিলাম, চাইছিলাম যে আপনাদের হালকা একটু ইলাস্ট্রেটর বেসিক একটু অ্যাডভান্স এর কিছু একটা আইডিয়া দিব। তো মূল কাজটাই হলো ইলাস্ট্রেটর এই ধরনের লোগো ডিজাইন করার আগে আপনার ইলাস্ট্রেটর বেসিক কিছু নলেজ থাকতে হবে, নাহলে আপনি ইলাস্ট্রেটর কাজ করতে পারবেন না। তো বেসিক কাজগুলো করার আগে যেমন হচ্ছে এখানে ফাইলগুলো কি করে নতুন একটা পেজ নিতে হয়, যেমন নিউ পেজ নিয়ে আমি একটা দেখাই যাচ্ছি। নতুন একটা পেজ নিলাম, এখানে নাম দিলাম সাপোজ আজাদ দিলাম, আপনি আপনার মতো আর নাম দিবেন। এখানে যেটা হচ্ছে আমি কি পেজ দিবেন সেটার উপর নির্ভর করে এখানে অ্যাডভান্সে চলে আসবেন। তো আসার পর এখানে দেখেন পিক্সেল আমি দিলাম, তাহলে আপনি পিক্সেল ক্লায়েন্ট বলে দিবে যে ধরনের কাজ করবেন সেই ধরনের। তো এখানে আমি মাপ দিলাম 2000x1500 দিলাম, এটা আমার সাইজটা চলে আসবে সেভাবে সাইজটা দিলাম। এখানে আপনার হাইট লেন্স সিএম ওয়াইকে কালার আর জিবি কালার যে যেটা কালার হাই রেজুলেশন এটা, তারপর ডেফিনেশন এখানে চলে আসলো। তো এখানে দেওয়ার পর টেমপ্লেট অলমোস্ট সবগুলো ওকে নাম দিলাম। এগুলো হলো সাইজের ভেরিয়েশন, গ্যাপের সাইজগুলো, যেমন আপনার বিভিন্ন এটা হলো বিজনেস কার্ড ডিজাইন করার ক্ষেত্রে এই ধরনের কাজগুলো দরকার হয় আপনার। তো এখানে আসার পর আমরা ইয়েস করে ফেললাম। তো দেখেন এখন 2000x2000 পেজটা কিভাবে দেখবো যেটা আমি বানালাম, এই যে দেখেন এখানে চাপ দেওয়ার পর এই যে অপশনটা, এখানে হলো আর্টবোর্ড টুলসে যাওয়ার পর এই ধরনের ডিজাইন চলে আসবে। এখানে আসলে এই ধরনের 2000x1500 অ্যাডভান্স চলে আসবে। তো এখানে এই ধরনের কাজ আমি দেখে নিলাম, দেওয়ার পর এখানে আমি কাজগুলো শুরু করবো। যেমন হচ্ছে আমার এই পেজটা আমি এখানে রেডি করছি, তো এই পেজটাকে যদি আমি কপি কন্ট্রোল সি কন্ট্রোল ভিতে নিয়ে আসি দেখি কেমন আসে। অনেক বড় ফাইল, সেক্ষেত্রে হয়তো একটু সময় নিবে। কারণ আরেকটা জিনিস বলে রাখি, আপনার পিসির কনফিগারেশন নিঃসন্দেহে অনেক একটু হলো ভালো একটু কনফিগারেশন হতে হবে, আদারওয়াইজ কাজ করাটা অনেকদিন আপনার ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ এই ধরনের কাজের জন্য মূলত ভালো একটা কনফিগারেশন পিসি দরকার, মিনিমাম বেশি না আপনার Core i3 হলেই হবে। আর যেটা হলো গ্রাফিক্স কার্ডটা সবসময় একটু বেশি গ্রাফিক্স কার্ড নেবেন, তাহলে আপনার এই ধরনের ফাইলে কাজ করতে আপনার অনেক স্মুথলি কাজ করতে পারবেন। তো বন্ধুরা ফাইলটা নিলাম, বাট এখানে ফাইলটা লাউন রাখতে চাইলে এই লেখাগুলো আপনাকে অবশ্যই লিখতে হবে। যেমন এই লেখাগুলো লেখার জন্য প্রথমে আপনার টেক্সট এখানে দেখেন এই যে ফাইল আছে টি টাইপিং টাইপিং টুলটা যেতে হবে। যাওয়ার পর এখানে দেখেন লোগো লোগো টেক্সট, এই যে আমি লোগো দেখেন এখানে লোগো লোগো লিখলাম। দেখেন আমি লোগোটা যদি একটু ধরে চারিদিক ধরে অল্টার এবং কন্ট্রোল দুটো শিফট অল্টার ধরে দেখেন আমি লোগোটা বড় করলাম। আর এখানে লোগো এখানে আমি কপি টেক্সট হেয়ার লিখি চাইলে এখানে আমি হেয়ার টেক্সট হেয়ার দেখেন টেক্সট হেয়ার লেখাটা লিখলাম, কিন্তু এখানে আছে পুরোটা বড়, আমি সবগুলো সিলেক্ট কন্ট্রোল টি দিলাম, কিবোর্ডের কন্ট্রোল টি দেওয়ার পর কন্ট্রোল টি দেওয়ার পর এখানে অপশন চলে আসবে। এখানে এসে দেখেন আমি টোটাল যখন ভিউ করবো আমি শো ডিটেলস শো করবো, এখানে দেখেন আমি এখানে চাপ দিই সবগুলো টেক্সট কিন্তু অলমোস্ট বড় হয়ে যাচ্ছে এই যে দেখেন। তো এটাকে ধরে আমি চাইলে একটু ছোট করে ফেলতে পারি, এখানে সিলেক্ট করে ডাবল ক্লিক করে দেখেন এখানে আমি চাইলে ছোট করতে পারি এইভাবে। এখানে যেভাবে আপনার মূলত কাজের সুবিধা হবে আপনি চাইলে সেভাবে কাজগুলো করে ফেলতে পারেন। আর হাত যত কাজ করতে করতে আপনার হাত ফাস্ট হয়ে যাবে, যারা লোগো ডিজাইনের কাজ করতেছেন তারা বুঝতে পারবেন, যারা হাতের কাজগুলো একদম দ্রুত কাজ করার জন্য এই ধরনের হাতের ফাস্ট অটো হয়ে যায়। তো বাকি টেক্সটগুলো আপনার এইভাবে লিখে নেবেন। আর এই ডিজাইনটা করতে গেলে যেটা করতে হচ্ছে দেখেন আপনাকে পেন টুল চাইলে পেন টুল অনেকভাবে করা যায়। পেন টুল নিলাম, পেন টুল নিয়ে যদি আপনি মনে করেন এখানে লিখবেন সেটাও সম্ভব। এই ধরনের আমি একটা কপি করলাম সাপোজ দেখেন এখানে ধরে আমি এটার মতো করে একটু এই ধরনের আপনি বিভিন্ন শেপ নিয়ে বিভিন্ন ভেরিয়েশন করতে পারেন। এটা নিলাম, তারপর সেম জিনিসটা মিরর নিব, ধরেন এখানে চলে আসলাম দেখেন রিফ্লেক্ট টুলস আমি ডাবল এখানে ডাবল চাপ দেওয়ার পর দেখেন একটা অপশন চলে আসবে প্রিভিউ অপশন দেওয়ার পর এখানে দেখেন আমি 90 ডিগ্রি লেখা আছে। সো আমি দেখেন এটাকে আমি দেখেন এই ধরনের একটা অপশন চলে আসছে কিন্তু এখানে, সো আমি এটাকে ডাবল চাপ দিব, ডাবল চাপ দেওয়ার পর দেখেন ভার্টিক্যাল চলে আসছে। তাহলে এটা আমি দেখেন যদি চেঞ্জ করে এই ধরনের প্রিভিউ দেওয়ার পর এটা আমি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন অপশন। আমি কপি করব একটা ডাবল কপি, তো দেওয়ার পর দেখেন আমার কিন্তু এটা ইজিলি হয়ে গেল। তো এখানে এটা শেষ, এখন যেটা করব আমি চাইলে এটাকেও সেম ভাবেই
ধরেন এটাকে যদি আমি কপি করে একটা নির্দিষ্ট অ্যালাইনমেন্ট মাপ মেজারমেন্ট যদি করতে চান তাহলে অ্যাকচুয়াল মাপ মেজারমেন্ট এবং দেখেন আমি এটাকে আমি গ্রুপ করব এটা দুটো এটা গ্রুপ এবং এটা দুটো গ্রুপ করার পর দেখেন এখানে পাথ ফাইন্ডার এই যে অপশনগুলো চলে আসছে এটা আসবে আপনার যদি নাও আসে এখানে আসার পর দেখেন এই যে উইন্ডোজ উইন্ডোজের পাথ ফাইন্ডার অপশনে চলে আসবেন পাথ ফাইন্ডার অপশন আসে এই ধরনের তো এটাকে আমি দুটাকে গ্রুপ করব গ্রুপ হয়ে গেল এই যে দেখেন এটা হলো আপনার ইউনিট ইউনিট আসার পর একটা গ্রুপ অলমোস্ট হয়ে গেল এটা আমার একটা ফাইল তো এটাকে আমি সেম জিনিসই মিরর অপোজিটে নিয়ে আসবো সো এখানে আমি যে কপি করবো এখানেও সেম ভাবে দেখেন একটা কপি অলমোস্ট হয়ে গেল তো আমি এটাকে ধরো কপি কন্ট্রোল কপি দিলাম এখানে সেম ধরে আমি একটা নিয়ে নিলাম এখানে কিন্তু এই তিনটাকে আমি ধরে নেন একটা মিডল পোর্শনে নিব তিনটাই তিন ভাবে একটা মিডল পোর্শনে থাকবে তো আমি এখানে দেখেন এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো এখানে অটো সিলেক্ট হয়ে থাকবে ভার্টিক্যাল ডিজিবল সেন্টার ডিস্ট্রিবিউশন সেন্টার এখানে আমি যদি একটু শো করি দূরে ধরে নেন এখানে আমি একটু দূরে নিলাম এলোমেলো নিলাম হ্যাঁ এই যে তিনটাকে সিলেক্ট করবো এইভাবে নিয়ে আমি এটাকে নির্দিষ্ট একটা পোর্শন নিয়ে নিবো এখানে মাঝখানে ভার্টিক্যাল দেখেন মাঝখানে চলে আসলো এখানে দেখেন তিনটাকে সিলেকশন তিনটাকে তিন রকম চলে আসলো এখানে মিডল পোর্শন সো আমি এটাকে যদি দেখি আপনাকে এইভাবে নিলাম দেন তিনটাকে তিন ভাবে নিলাম বাট এখানে যখন চাপ দিচ্ছি তিনটা কিন্তু মিডল পোর্শন অটো চলে আসলো তো যখন আমি আরো কাছে নিতে চাইবো ধরনের এই লেভেলের লাগবো আমার তিনটাই সিলেক্ট দেখেন এই মিডল পোর্শন অলওয়েজ মিডল পোর্শন চলে আসতেছে সো আমার আমি যখন দুইটাকে ধরে আমার সাইজের ভেরিয়েশন নিব ধরেন এইটা আমার ডিজাইন পারপাসে তাহলে একটা এটা কপিরাইট এইভাবে করে হালকা একটু ভেরিয়েশন নিয়ে আসবেন সেক্ষেত্রে কপিরাইট অপশনটা ধরবে না হ্যাঁ এখানে যাওয়ার পর আমি তিনটাকে সিলেক্ট করলাম মনে করি এই কালারটি দিব চাইলে আপনি আপনার মতো কালার ধরেন এটা সিলেক্ট করে দেখেন ড্রপ টুলস এখানে চলে আসবেন এখানে ড্রপ টুল চলে আসলে এরকম তো এখানে দেখেন এখানে চাইলে কিন্তু বিভিন্ন ভেরিয়েশন এখনো করা সম্ভব দুটোকে গ্রুপ করে যে দেখেন এটাকে সিলেক্ট আচ্ছা এখানে মাঝখানে অবশ্যই তাহলে গ্যাপ আছে এই জন্য সিলেক্ট হচ্ছে না আমি একটু জুম করে দেখতে হবে আচ্ছা জুম এর বেশি আসতেছে না তো এই দুটাকে আমি এক জায়গায় নিব এখন নেওয়ার পর এটাকে আমি দুইটাকে সিলেক্ট করব এখানে দেখেন একটা ভিউয়ার একটা চলে আসতেছে এই অপশনগুলো আপনারা ভালো করে দেখবেন তাহলে আপনাদের এই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না সো এখানে আসার পর দেখেন গ্রেডিয়েশন গ্রেডিয়েশন এখানে আমি এইভাবে যদি দেখেন একটা কিন্তু শেপ চলে আসবে তো আমি এটা এইভাবে দিলাম এটা গ্রেডিয়েশন শিফট ধরে কাজটা করবেন তাহলে আপনার যেদিকে সরাবেন সেদিকে চলে আসবে হ্যাঁ এখানেও সেম ভাবে দেখেন আমি এটা দুটো সিলেক্ট করলাম গ্রেডিয়েশন টুলসে আসলাম এখানে সেই এই ধরনের একটা অপশন দেখেন ও একটা ভিতরে হ্যাঁ এটা ভিতরে তাহলে দেখেন অলমোস্ট কিন্তু একটা অন্য একটা আউটলুক চলে আসবে এই সেম জিনিসটা যদি মাঝখানে চাই তো এখানে দেখেন গ্রেডিয়েশন টুলসের মাঝখানে যদি আমি এখানে দেখাই যে দেখেন এখানে মিডল পোর্শনে চলে আসলো অটোমেটিকলি একটা অন্য একটা ভিউ অনেকটা চলে আসলো তো এইভাবে বাকিগুলো আপনার টেক্সট অবশ্যই করে নেবেন আর এইগুলো হলো মোবাইল মকআপ হ্যাঁ চাইলে মোবাইল মকআপ গুলো এইভাবে নিয়ে করতে পারেন ধরে ধরে এগুলো ইন্ডিভিজুয়ালি এগুলো অনেক যেমন পেন টুল ধরে ধরে করতে হবে এগুলো সার্কেল যেমন দেখেন এখানে রেক্ট্যাঙ্গেল আছে রেক্ট্যাঙ্গেল আসার পর এখানে ভিউটা নিলাম এইভাবে তো নেওয়ার পর এখানে সেম জিনিস আমি ধরেন এখানে অফিসে অফিসেট আসবো পাথ আসবো আমি একটু দ্রুত দেখাচ্ছি বাকিটা আপনারা একটু স্লো মোশনে আমার এখানে স্কিপ করে নেবেন আরেকটা জিনিস বলে রাখি যদি যাদের প্রবলেম হয় ভিডিওগুলো দেখতে পারেন না এই দুটো সিলেক্ট করলাম দেওয়ার পর এখানে যদি আমি এখানে চাপ দিলে এটা দুটো কিন্তু ভাগ হয়ে গেলাম তাহলে এটাকে এই আনগ্রুপ করবো করার পর এটাকে আমি বাদ দিয়ে দিব ডিলেট চাপ দিব বাদ হয়ে যাবে দেখেন এটা কিন্তু সিলেকশন চলে আসছে এভাবে এখন এখানে যদি আমি ধরে এটাকে কপি কপি করি তাহলে কপি করার সিস্টেম হলো আপনার এখানে ধরে দেখেন আমার ডবল চাপ দিলে কিন্তু একটা কপি হয়ে যাচ্ছে আমি অল্টার ধরে চাপ দিলে ইজিলি কপি হয়ে যাচ্ছে এই যে তো কপি হওয়ার পর আমি যদি এখানে একটু আমার মতো করে আমার ডিজাইন পারপাসে এইভাবে নিলাম এটা আপনি নির্ভর করে আপনি কি ধরনের নেবেন তো এটা নেওয়ার পর এটা সিলেকশন দুটো সিলেকশন করলাম আচ্ছা এখানে আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাই দিই এটা তো এইভাবে সার্কেল গেল তাহলে এটা একটা ঘড়ির ডিজাইন একটা ভেরিয়েশন আসলে এটা কপিরাইট ধরবে না এভাবে ধরে বাকিটা আপনি সবগুলো করে ফেলেন সার্কেলগুলো দেন সার্কেলগুলো ইন্ডিভিজুয়াল একটা আমি একটা সার্কেল দিচ্ছি বাকিটা আপনারা ইচ্ছা মতো দেন তো এখানে দেওয়ার পর দেখেন এখানে আমি এখানে আরেকটা দিলাম এটা যদি ওইভাবে দিই তাও সমস্যা নাই কিন্তু আরেকটা ইউনিক দেওয়ার জন্য যদি মনে করি একটু মিডল পোর্শন সো আমি এখানে চলে আসবো রোটার দেখেন এই অপশনটা আমি এখানে নিলাম এই ধরে নিচ্ছে এটা আমার মিডল পোর্শন তো দেখেন এখানে সব অল্টার চাপ দিলাম দেখেন মাইনাস দেখাচ্ছে এখানে এখানে আমি দেখেন যখন চল্লিশ দিব না আমি দশ দিলাম বা পনেরো দিলাম এখানে দেখেন পনেরো দেওয়ার পর গ্যাপটা কত দূর চলে আসলো আমি আরেকটু বিশ দিব প্রিভিউটা দেখে নেবো দেখেন তিরিশ দিব এটা আপনার নির্ভর করবে ডিজাইনের উপরে যে কোনটা আপনার প্রয়োজন হচ্ছে হ্যাঁ তিরিশ দিলাম কন্ট্রোল ডি দিলাম কন্ট্রোল ডি দিলে কি হচ্ছে আমার সবগুলো দেখেন সার্কেল কিন্তু আমার একটা ঘড়ির শেপ ইজিলি চলে আসলো বাট এটাকে বানানোর জন্য যদি মনে করেন সেম ভাবে এখানে একটা আরেকটা সার্কেল নিলাম মিডল পোর্শন সিলেক্ট করে এবং এটাকে সিলেকশন টুলসে সিলেক্ট করে আমি এটাকে ধরে টান দিলাম দেখেন এটা কিন্তু এই ধরনের একটা বর্ডার চলে আসছে এখন আমি চাইলে এটাকে আমার মতো করে
আচ্ছা এটা এইভাবে করা যায় এবং আরেকটা ভাবে করা যায় যেটা পেইন্ট টুলস চাপ দিলাম এখানে তো আচ্ছা এটা পেইন্ট টুলসে করা যায় এটা অনেক ভাবে করা সম্ভব যেমন হচ্ছে আমি যদি এটাকে আরেক ভাবে করি সেটা হলো এখানে ধরে আমি যদি এই পাশ থেকে বাদ দিই সেটাও সম্ভব অনেক ভাবে হ্যাঁ আমি একটা দেখাচ্ছি বাকিটা আপনার মত করে করবেন আপনি আমি আরেকটা নিয়ম অন্যদিন দেখাই দিব চাইলে সেটা আপনারা যদি না পারেন তো দেখেন এটা ভেঙে যাবে এই যে দেখেন সেম ভাবে অপোজিটটা আপনারা এভাবে করে নেবেন আচ্ছা সরি এভাবে করা যায় এটা যেভাবে যে দ্রুত আপনি একটা কাজ দ্রুত করার জন্য যেভাবে করা দরকার সেভাবে আপনি করে নেবেন যে ঘুরিয়ে নেবেন কেজি দিয়ে দিবেন হ্যাঁ আর এই এই ফাইলগুলো সবচেয়ে সাবেক আগার আনার জন্য এখন এখানে আসে এক্সপ্লোর এখানে দেখেন রিসেট ফাইল যখন করবেন সবগুলো আগের মতো চলে আসবে তো এটা হলো মূল আজকের কাজ আমি বেশি অল্প দেখি কয় মিনিট হয়ে গেল আমি অলরেডি 10 মিনিট হয়ে গেছে সো আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে আরো অনেক কিছু ক্লিয়ার করে দেখানোর জন্য আপনাদের কারণ একটা ভিডিওতে অনেক বেশি বড় বড় ভিডিও হয়ে যায় সেক্ষেত্রে অনেকের আগ্রহ হারিয়ে যায় তো এইগুলো জাস্ট কপিটার আপনারা লেখাগুলো লিখবেন টেক্সট এইভাবে আর ইমেজগুলো স্ক্যান আরেকটা জিনিস বলে রাখি চাইলে ফ্রিপিক থেকে কিছু জিনিস ডাউনলোড নিয়ে এসে সেক্ষেত্রে মডিফাই করে এই ধরনের কাজগুলো করা আরও ইজি আরেকদিন আমি নেক্সট ফ্রিপিক থেকে যেমন ফ্রিপিক আমি যদি একটু দেখাই দিই অনেক হেল্প পাবেন যেমন ফ্রিপিক চলে আসবেন কিন্তু হুবহু কপি করবেন না ভেরিয়েশন নিয়ে আসার চেষ্টা করবেন ফ্রিপিকে এসে জাস্ট আপনার এখানে আচ্ছা এখানে এটা চলে আসছে ল্যান্ডিং পেজ সো ল্যান্ডিং পেজ চলে আসছে দেখেন এখানে প্রচুর পরিমাণে ল্যান্ডিং পেজের অপশন দেখাবে দেখেন এন্ড চাইলে আপনি এখান থেকে যে কোনো একটা আপনার মতো করে নিতে পারবেন যেটা আপনার কাজের সুবিধা হবে সেক্ষেত্রে মিনিমাম এখানে তিনটা আপনি ডাউনলোড করতে পারবেন পার ডে এর চাইলে যদি বেশি ডাউনলোড করতে চান সেটাও করতে পারবেন এটা আপনার নির্ভর করবে আপনি কি কাজগুলো করবেন সেটার উপর বেস করে আপনি এখানে ডাউনলোডগুলো করে নেবেন যেমন আমি এই পেজটাই মনে করে ডাউনলোড করব সেটাই দেখাই আপনাকে এই পেজটাই দেখেন ডাউনলোড ফ্রি ডাউনলোড মিনিমাম তিনটা ভাবে ফ্রি ডাউনলোড দিতে পারবেন আর যত দরকার হবে সেক্ষেত্রে তো আপনি চাইলে আরো ডাউনলোড করে নিতে পারবেন এখানে প্রচুর পরিমাণ ল্যান্ডিং পেজ আছে চাইলে এগুলো ধরে আপনি এডিট করে বিভিন্ন ভেরিয়েশন নিয়ে এসেও কাজগুলো করতে পারবেন বন্ধুরা তো চাচ্ছি শর্টকাটে দ্রুত লোগো ডিজাইন করার জন্য এই হলো কাজগুলো করবেন আর ভালো থাকবেন নেক্সট ভিডিওতে কোনো প্রবলেম থাকলে আমি চেষ্টা করবো আপনার ইলাস্ট্রেটর সম্পর্কে আরো ডিটেলস দেখানোর জন্য এবং ইলাস্ট্রেটর থেকে আপনারা কি করে আরো ডিজাইন বানাতে পারেন সেটা হলো বিভিন্ন এই টুলস গুলো সম্পর্কে আরেকটু করে সবগুলো ডিটেলস এই স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো আর আমি আরেকটা ভিডিও করে রাখছি যেগুলো আপনার এটা ইলাস্ট্রেটরটা ডাউনলোড করবেন কি ডাউনলোড ফাইলের লিংকটা আমার ডিসক্রিপশন আমার ভিডিওর লিংকে আছে চাইলে আমি সেখানে দেখে আপনারা এই অটোকাড ইলাস্ট্রেটর ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম